प्रिय दर्शक आज आमरा एसेछि चंद्रभवने। चंद्रभवन एक पुरानो ऐतिह्य एक प्रत्नतात्त्विक निदर्शन। आगेरकार राजा प्रतापादित्येर आमले राजा बसंत रायेर आमले ठीक एखाने बसति गड़ेछिल तारा। 1971 साले युद्धेर समय तारा तादेर समस्त जमी जमा बा सम्पत्ति छेड़े चले जाए भारते। सेई थेकेई आज अवधि सेई 1971 अर्थात राजार वंशधरदेर निदर्शन बहन करछे एई भग्नांशटुकु। एटी होते पारे आमादेर आगामीर सम्भावना पर्यटन केंद्र। उपजेला प्रशासन थेके इतिमध्ये चेष्टा करछे एटी नतून करे संस्कार करे एखाने एकटी रिभार पार्क गड़े तोलार जन्य। प्रिय दर्शक आज आपनादेरके परिचय करिये देब आमादेर सेई पुरानो ऐतिह्य सम्पर्के, सेई ऐतिहासिक प्रत्नतात्त्विक निदर्शन सम्पर्के। चलुन भेतरे जाओया जाय। सातक्षीरा जिलार कालीगंज उपजेलार बसंतपुर ग्रामे अवस्थित এই পুরনো ঐতিহ্যটি। একসময় এই জায়গাটিতে ছিল রাজাদের আধিপত্য। রাজা এবং রাজাদের যারা প্রজা ছিলেন বা রাজাদের ধন সম্পত্তি যারা দেখাশোনা করতেন তাদের আবাসস্থল ছিল এই জায়গাটি। কাঁচা ইটের যে রাস্তাটি দেখা যাচ্ছে সেটি ধরে একটু সামনে এগিয়ে গেলেই আমরা পাবো সেই পুরনো ঐতিহ্যটি। প্রিয় দর্শক হাঁটি হাঁটি পা পা করে আমরা একেবারে এসে গেছি সেই পুরনো ঐতিহ্য অর্থাৎ রাজা প্রতাপাদিত্যের বাসভূমির যে ধ্বংসস্তূপ তার সামনে আমরা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এটি হতে পারে একটি পর্যটন নগরী, এটি হতে পারে একটা পর্যটন কেন্দ্র। অনেক কিছু জানার এবং দেখার রয়েছে এই জায়গাটিতে। ভাঙাচোরা যে ভগ্নাংশটুকু দাঁড়িয়ে আছে সেই ভগ্নাংশে ছিল একসময় রাজপ্রাসাদ। এখানেই বিচার কার্য পরিচালনা করত রাজা। যখন এই অঞ্চলের সম্পত্তি দেখাশোনা করার জন্য এই অঞ্চলে আসতেন তখন তিনি এই জায়গাটিতে বসবাস করতেন বা এই ঘরে তিনি থাকতেন। আজ নেই তার যৌবন, সময় পরিক্রমায় ধ্বংস অবশেষে পরিণত হয়েছে সেটি। প্রিয় দর্শক এর কারুকার্য দেখলে আমরা বুঝতে পারি যে কত সমৃদ্ধ ছিল আমাদের পুরনো সেই স্থাপত্যগুলো। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে পূব দিক অর্থাৎ পেছন সাইডটি এই বিল্ডিং এর। উপজেলা প্রশাসন থেকে একটি সাইনবোর্ড টানানো হয়েছে, সংক্ষিপ্তকারে একটি ইতিহাস বর্ণনা করা হয়েছে এবং চন্দ্রভবন ঐতিহাসিক স্থান পিকনিক স্পট হিসেবে উপজেলা প্রশাসন থেকে ঘোষণা করা হয়েছে। সেই চেষ্টা চলছে, হয়তো আগামী প্রজন্ম এই জায়গাটিতে চমৎকার একটি পরিবেশ পাবে, একটি ঘোরার জায়গা পাবে, একটি পর্যটন কেন্দ্র হিসেবে জায়গাটি গড়ে তুলতে পারবে। দেয়ালটিতে ইটের গাঁথনি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদের স্থাপতিগুলো কি চমকপ্রদ হাতের শৈলী ব্যবহার করা হয়েছিল। প্রিয় দর্শক সময়ের পরিক্রমায় যৌবন হারিয়েছে এই বিল্ডিংটি। তার গায়ে বিভিন্ন পরগাছা বিশেষ করে বটগাছ জন্মেছে। এখন খুব বেশি যত্ন নেই এই জায়গাটি। আমরা একেবারে রাস্তার সাইড থেকে যে বিল্ডিংটি দেখা যায় অর্থাৎ বিল্ডিং এর একেবারে পেছন দিকটাতে এসে গেছি। এই পেছন দিকটাতে আপনাকে দেখাচ্ছি। বিল্ডিংটা দেখলে কেন যদি মনে হয় আপনার মনে হতে পারে যে এটি হয়তো দুই ভাগে ভাগ ছিল, কিন্তু না, সময়ের সাথে সাথে সবকিছু ধ্বংস হতে চলেছে। হারাতে বসেছে আমাদের পুরনো ঐতিহ্যকে, আমরা হারিয়ে ফেলতে বসেছি আমাদের রাজার বংশধরদের বা রাজাদের যে আবাসস্থল ছিল, যে আবাসের জন্য বসবাসের জন্য যে ঘর ছিল সেগুলো দিন দিন আমাদের এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে চেষ্টা করছি বিল্ডিংটির চারিপাশ ঘুরে দেখানোর। কোথাও কোথাও ইট খসে গেছে একেবারেই। সময়ের হাত ধরে জনপদের কোলাহল বেড়ে যাওয়ায় এখানে জানালা বা দরজার কোনো কাঠের বা দরজা বা জানালার কোনো অস্তিত্ব নেই, সবকিছু ফাঁকা হয়ে গেছে। দেখলে কেন জানি মনে হয় ইট পোড়ানো একটি পাজা বা भाटा तैरी हुए आसले किन्तु नय एखाने एक समय रमरम बा जमजमाट छिलो कोनो एकटा समय आमरा होयतो सेई राजादेर देखिनी किन्तु सेई राजादेर इतिहास पढ़ेछि जेनेछि पाठ्यपुस्तकेर माध्यमे। चारिपाशे गाछगाछाली सबुज एकटी जायगा कोलाहल मुक्त बेश सुनसान देखले एकेबारे प्रकृतिके जारा भालोबासे प्रकृतिके जारा भालोबासते पारे प्रकृति देखेई जारा आनंद पाय तादेर जोन्नो चमकप्रद एकटी जायगा। सीढ़ी दिए धापे धापे एगिए आमी पुरो बिल्डिंग एर भेतरटा आपनादेरके देखानोर चेष्टा करछि। देखें समयेर पालाक्रमे इटगुलो खसे गेছে কোনোটা কোনোটাতে ইটের অস্তিত্ব একেবারেই নেই কোনোটাতে অল্প একটু আচ্ছু আছে আবার বিল্ডিং এর ছাদ অর্থাৎ বারান্দা যে ছাদ ছিল সেই অস্তিত্ব দেখা যাচ্ছে লোহার একটি দণ্ড দেখে আমরা বুঝতে পারি বেশ এখানে একটি ছাদ ছিল। বিল্ডিং এর কিছু কিছু অংশ এমন ভাবে খসে গেছে বা ভেঙে পড়েছে দেখে বোঝার কোনো উপায় নেই যে আসলে এটা কি বারান্দা ছিল না জানালা ছিল না দরজা ছিল। অনেক পর্যটক এখানে ঘুরতে আসেন। জায়গাটি বা এই ভবনটি এখন আমাদের জন্য তরুণ প্রজন্মের জন্য পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ জায়গায় পরিণত হয়েছে। তবুও প্রতিদিন বা প্রতিনিয়ত অসংখ্য পর্যটক এখানে ঘুরতে আসেন। বিশেষ করে ছুটির দিনগুলোতে শুক্রবার এবং শনিবার এখানে বেশ জনকীর্ণ থাকে। এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তারা চেষ্টা করছেন এই জায়গাটিতে আবাদ করার জন্য বা মানুষের কাছে এর পরিচয় তুলে ধরতে। আমি সিঁড়ি দিয়ে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি উপরের দিকে। একতলা বিশিষ্ট এই বিল্ডিংটির সিঁড়িটাও মাঝ বরাবর এসে হারিয়ে গেছে। হয়তো আপনি ভাবতে পারেন দিক বিদিক শূন্য কোথায় যাচ্ছি আমি, কিন্তু আসলেই না। সময়ের সাথে সাথে ধসে গেছে বা ধ্বংস হয়ে গেছে এর স্থাপত্য শৈলী। শুধুমাত্র ইটের স্তম্ভগুলো দাঁড়িয়ে আছে দেখলে হয়তো আমরা বুঝতে পারি, কিন্তু এই স্তম্ভগুলো আমাদের কালের সাক্ষী। আমরা হারিয়ে যেতে চাইলেই ইতিহাস কিন্তু আমাদের হারাতে দেবে না। এই ঘটনাগুলো আমাদেরকে বারবার মনে করিয়ে দেবে যে এ বাংলার জনপদ একসময় সমৃদ্ধ ছিল। এখানে রাজাদের নিদর্শন ছিল, কোলাহল মুক্ত ছিল, রমরমা একটি গ্রাম বিবেচিত ছিল এটি। কিন্তু আজ তার যৌবন হারাতে বসেছে। যতটুকু টিকে আছে ততটুকু আমরা ধরে রাখতে পারছি না। দূরের যে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি রাজার যারা সম্পত্তি দেখাশোনা করতো অর্থাৎ কাজের লোক বাড়িতে যারা থাকতো তারা ওই বিল্ডিং গুলোতে বসবাস করত। দূর থেকে দেখলে মনে হবে যে কেউ যেন খেলার বসে এগুলো বানিয়ে রেখেছে, কিন্তু আসলেই না। আমরা আশা করছি খুবই শীঘ্রই উপজেলা প্রশাসন থেকে এই জায়গাটি সংরক্ষণের ব্যবস্থা করবে এবং এখানে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য কোনো জায়গা থেকে আবারও দেখা হবে আপনাদের সাথে। খোদা হাফেজ।